ইমিগ্রেশনটা যদি পুলিশ ইমিগ্রেশন যদি বন্ধ করে, কর্মবিরতি দেয়, তাইলে দেয়া গেছে খেলা জমবে। আপনাকে উদ্দেশ্য হলো যে এই দেশে চুরি ডাকাতি করতে হবে, এই চুরি ডাকাতা করতে হলে পুলিশ বন্ধ থাকতে হবে। এই পুলিশ বন্ধ হয়েছে, এখন দেখছেন কি শুরু হয়ে গেছে, পুলিশ ঘুষখাত, দুর্নীতি করে, পুলিশ খুব খারাপ। আপনি ভূমি অফিসে যাই দেখেন, আপনি এসিলন অফিসে যাই দেখেন, আপনি টিন অফিসে যাই দেখেন, আপনি বিএটিভি দেখেন, ফাস্টফুড অফিসে যাই দেখেন, আপনি সম বিদ্যুৎ অফিসে, সারা বাংলাদেশে যে খাতগুলো আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সবখানে, টি অফিসে যাই দেখেন, একজন শিক্ষক একদিন এক ঘন্টা একদিন যদি না থাকে কর্মস্থলে, তাহলে তার তাকে টাকা দিতে হয় টি অফিসে। এখন সেই ক্ষেত্রে তাদেরকে আমরা ঘুষখোর হিসাবে আখ্যায়িত করি, এদেরকে একটা লোকের কোনো হেদের অফিস হামলা করলেন না, শুধু পুলিশ, শুধু পুলিশ, শুধু পুলিশ। কারণ কি, এই পুলিশ দমলে আমরা চুরি ডাকাতি করতে পারবো, রাজারি করতে পারবো, এইগুলো করতেছেন করেন, পুলিশ তো নাই। আপনাকে উদ্দেশ্য হলো যে এই দেশে চুরি ডাকাতি করতে হবে, এই চুরি ডাকাতা করতে হলে পুলিশ বন্ধ থাকতে হবে। এই পুলিশ বন্ধ হয়েছে, এখন দেখছেন কি শুরু হয়ে গেছে, আরেকটা কয়দিন। এখন একটা হলো যদি ইমিগ্রেশনটা পুলিশ বন্ধ করে, ইমিগ্রেশনটা যদি পুলিশ ইমিগ্রেশন যদি বন্ধ করে, কর্মবিরতি দেয়, তাহলে দেয় গেছে খেলা জমবে। এখন হেরা কেন কর্মবিরতি দিছে কিনা আমার জানা নাই। এগুলা যখন একদিন এই 50টা ফ্লাইট বাতিল হবে, তখন বুঝবে যে পুলিশের দরকার আছে না দরকার আছে। আত্মহত্যা করে মন চাইতেছে, কারণ এই জীবনে বহুত মামলা তদন্ত করছি, মার্ডার মামলা 164 করছি, বা মানুষের ডাকাতি মামলার আসামি ধরছি, সাজাপ্রাপ্ত আসামি ধরছি, ক্রাইম কন্ট্রোল করছি, সারা রাত জাগে থাকি। আজকে আমাদের লাশগুলো রাস্তা পড়ে দিয়েছে কুত্তাখা, আমাদের লাশগুলোর বিরুদ্ধে মামলা হচ্ছে না, এটার বিচার হবে না। আমার কথা হলো যে যদি পুলিশে, যেই পুলিশেরা ছাত্র জনতাকে হত্যা করছে তাদেরকে বিচারের আওতায় আনেন, আবার পুলিশের যে পুলিশকে হত্যা করছে তাদেরও বিচারের আওতায় আনেন, আপনারা বক্তব্য দেন। আপনারা তো বলেন কি যে ছাত্র জনতা এবং আওয়ামী লীগ বিএনপি বা দলের কথা বলতেছে, কোনো কোনো নেতা বলতেছে যে আমাদের দলের লোক এটাতে জড়িত নয়, কোনো ছাত্র জড়িত নয়, কালা জড়িত আছিল। এই কথা তো বলে না যে আমাদের দলের লোক যদি জড়িত থাকে, যে জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় আনা হবে, এই কথা কেউ বলে সেনাপ্রধান বলছে, ঠিক আছে, এখন থাকতে মনে করেন আমরা মিথ্যা রাষ্ট্র দিচ্ছি আমাদের লোকজনকে সেভ করার জন্য, না না, মিডিয়া তো হাইড করতেছে, মিডিয়া হাইড করতেছে। দেখেন পুলিশের যত জায়গায় হামলা হয়েছে, ইয়া করছে, মারা গেছে, লাশ হয়েছে, মিডিয়াতে দুই একটা যেগুলো লাইভে আসছে সেগুলো প্রচার করতেছে, বাকিগুলো হাইড।